আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুপ্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন এবং হাদিস থেকে মহিলারা কিভাবে এতেকাফ করবে, মহিলাদের এতেকাফের জন্য সর্বোত্তম স্থান কোনটি। এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, এটা খুবই সহজ একটা বিষয়, যারা জানে না তাদের জন্য কঠিন, কিন্তু বাস্তবেই এটা অনেক সহজ একটা বিষয়। আর সেটা হলো, পুরুষরা তো মসজিদে এতেকাফ করবে, কিন্তু মহিলাদের এতেকাফের জন্য স্থান নির্ধারণ করতে হবে, সেটা তারা তাদের ঘরের মধ্যেই থাকবে। ঘরের মধ্যে যে কোনো একটা ঘর নির্ধারণ করে রাখবে এবং একটা ঘরের মধ্যেই তারা এতেকাফ করবে, এটাই হচ্ছে মহিলাদের ক্ষেত্রে নিয়ম। তবে ঘরটা ঘরের ভিতরে, যত ভিতরের ভিতরের ঘর হবে তত বেশি উত্তম মহিলাদের জন্য। আর তারা মহিলারা ঘরের মধ্যে থেকে, ওই ঘরের মধ্যে এতেকাফের মধ্যে থেকে তারা বাড়ির রান্নাবান্না কাজ টাজ করতে পারবে, কিন্তু অতিরিক্ত কথাবার্তা বলবে না, যেহেতু তার ফ্যামিলি, তার সংসার, এটাই কি করবে। মহিলাদের নিয়মই এটা, মহিলারা ঘরের মধ্যে থেকেও তারা ঘর থেকে বাইরে যাবে না, ফোনে কোথাও কথা বলবে না 10 দিন। যদি সম্পূর্ণ রমজান করে তাহলে তো ভিন্ন কথা, তার পরিবারের লোকদের, ছেলে মেয়েদের সাথে যতটুকু প্রয়োজন, স্বামীর সাথে যতটুকু প্রয়োজন কথাবার্তা বলবে, এতেকাফে থাকা অবস্থায় সহবাস করবে না। এবং স্বামীর অনুমতি নিয়ে মহিলারা এতেকাফ করবে, এবং মহিলারা এতেকাফের করার অবস্থায় পর্দা তো সারা জীবনই ফরজ, কিন্তু মহিলারা তো মানে না। তো বিশেষ করে যে বোনরা মানেন না, তাদের জন্য আমি বলছি, এতেকাফ যদি করতেই হয় আর আপনারা করেন অনেক মনে চায়, তাহলে অবশ্যই ঘরের মধ্যে থেকে একটা কোনার মধ্যে থাকবেন, ওই কয়েকদিন আর মানুষের সামনে যাবেন না, তাহলে আশা করছি আপনার এতেকাফটা হয়ে যাবে। তো এটাই ছিল মহিলাদের এতেকাফের সম্পূর্ণ করণ এবং হাদিস থেকে নিয়ম। আর এতেকাফে থাকা অবস্থায় অতিরিক্ত কথা কারোই বলা যায় না, পুরুষেরও না মহিলারও না, দুনিয়াবি কথা বলা যায় না, সর্বাবস্থায় জিকির আজকার করতে হবে। এবং বাহিরে কোনো প্রয়োজনের জন্য যাওয়া যাবে না, যদি বাথরুমটা দূরে হয় তাহলে বাথরুমের জন্য, শুধুমাত্র বাথরুমের জন্য পর্দা সহকারে বাথরুমের মধ্যে গিয়ে বাথরুম সেরে আবার ঘরের মধ্যে চলে আসবে। আর যাদের অ্যাটাচ বাথরুম সহ ঘর, সেটা তো হলোই ঘরের মধ্যে। তবে যত সম্ভব বাহিরে কোনো প্রয়োজন ছাড়া না যাওয়াটা উত্তম। তো আশা করছি বন্ধুগণ, আপনাদের কাছে আমি বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। এমনই কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।